তৃতীয় ধাপে দেশের 87 উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলা অনেকটা শান্তিপূর্ণভাবে ভোট চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী পুরুষ দল বেঁধে এসে ভোট দিচ্ছেন। ভোট নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করলেও কমিশনের উপর আস্থার কথা জানিয়েছেন প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু করতে সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। এই দুই উপজেলা পরিষদ নির্বাচনে 14 ইউনিয়নে 162 কেন্দ্রে 18 চেয়ারম্যান সহ লড়ছেন 41 জন প্রার্থী। নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা 172 কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি ততটা না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে বলে আশা নির্বাচন সংশ্লিষ্টদের। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ হোসেন জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে। গুরুদাসপুরে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড়াইগ্রামে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী রয়েছেন।